গামোচাতে বাচিলিনে নাই ৰঙা ফুল গৰকাতে নচুৱাই দুভৰিৰ কলা ফুল লিহিৰি আঙুলিৰ বুল বুলালিনে ও লিহিৰি আঙুলিৰ বুল। নমস্কাৰ, মই দিগন্ত মোহন, আপোনালোকে চাই আছে কৃষ্ণনাথ ইউটিউব চেনেল আৰু চেনেলটো সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করবল নাপাহরিব। সো নমস্কার বন্ধুসকল, কি খবর? সকল ভালে থাকে? আজি আমার লগত আছে আমার সকল মরম দিগন্তদা। দিগন্তদা পা আজি বহুত আমি নজনা কথা জানিবলৈ চেষ্টা করিম। তেওঁ এজন খুব সুন্দর শিল্পী, তেওঁ লগত আজি ইন্টারভিউ করে সচাকে খুব ভাল লাগিছে। দিগন্তদা, স্বাগতম জানাইছো মোর কৃষ্ণনাথ ইউটিউব চেনেললৈ। হয়, ধন্যবাদ। আপনার প্রথমে জানিব বিচাৰিম, আপনার ঘরটো কত আছিলে? হয়, মোর ঘর হল শিবসাগর জেলার বকতা মৌজার বগৈটিং নামৰ এখন গাঁৱত। হয়, তো আপুনি পঢ়া শুনা ক'ৰ পৰা কৰিছিলে? মই আমাৰ ঘৰৰ নিচেই কাষতে থকা ছটো বগৈটিং প্ৰাথমিক বিদ্যালয়, তাতে মই প্ৰাথমিক শিক্ষা গ্ৰহণ কৰিছোঁ। তাৰপাছতে মৌখুটিত থকা মৌখুটি মধ্য ইংৰাজী বিদ্যালয়, তাৰপৰা মই আমি পৰ্যায়টো পাছ কৰিছোঁ। তাৰপাছতে নেমুগুৰি হায়াৰ ছেকেণ্ডেৰী স্কুলৰ পৰা মেট্ৰিক পাছ কৰি পাছত গড়গাঁও কলেজত মই কলেজ হায়াৰ ছেকেণ্ডেৰী আৰু ডিগ্ৰী পঢ়িছোঁ। হয়, দিগন্তদা, আপুনি সংগীত জগতত কিমান দিনৰ পৰা মানে জড়িত হৈ আছে বাৰু? হয়, মই মানে কথাটো হ'ল কি, একেবাৰে সৰুৰ পৰাই মই গীত গাওঁ। হয়, যেতিয়া মোৰ মুখত এটা দুটা মাত ফুটিছে সেই সময়তে মই ৰেডিঅ' শুনি শুনি মই বিহুৱে হওক বা হয় হয় শুনি গীত গাই ফুৰিছোঁ। আমি দিগন্তদাৰ পৰা বহুত গানো শুনিম, আজি বহুত নজনা কথাও দিগন্তদাৰ পৰা জানিব বিচাৰিম। তো দিগন্তদাৰ পৰা প্ৰথম এটা গান শুনো, খুব ভাল এটা গান এটা শুনাব দৰ্শকসকলক। মই অলপ গাইছোঁ, প্ৰথমতে মোৰ মৰমৰ উপহাৰ বুলি এটা গীত আছে, বহুতে জানে গীতটো, মই গীতটো খুব জনপ্ৰিয়, গতিকে মই এইটোকে গান গাই দিছোঁ। মৰমৰ উপহাৰ আছো যদি হয় অংগীকাৰ মানে কি, প্ৰতাৰণা হয় যদি প্ৰেমৰে পৰিণাম, প্ৰতাৰণা হয় যদি প্ৰেমৰে পৰিণাম, প্ৰতিশ্ৰুতি বাৰু কি, প্ৰতিশ্ৰুতি বাৰু কি। খুব সুন্দৰ লাগিছে গানটো। আপোনালোকে যদি নাই চোৱা, এই গানটো সঁচাকৈ খুব এটি সুন্দৰ আমাৰ দিগন্তদাই গাইছে। মোৰ ডিচক্ৰিপশ্যনতো লিংকটো পাই যাব আপোনালোকে। আৰু দিগন্তদা, আপোনাৰ ফেভৰেট কালাৰ কি বাৰু, অলপ জানিবলৈ চেষ্টা কৰোঁ। মই সাধাৰণতে ডাৰ্ক কালাৰ অৰ্থাৎ ডাঠ কালাৰটো মই ভাল পাওঁ। হয়, বিশেষকৈ ৰঙাটো মোৰ বহুত ভাল লাগে, সেউজীয়া ভাল লাগে। হয়, আৰু ঘৰত কোন কোন আছে আপোনালোকৰ ফেভৰেট? ঘৰত মই আমাৰ পৰিবাৰ আছে, তেওঁৰ নাম কবিতা, কবিতা ফুকন মোহন, আৰু ল'ৰা এটা আছে মোৰ এই ক্লাছ ছিক্সত পঢ়ে, এটা 12 বছৰ চলি আছে, অনুৰাগ অপৰূপ তাৰ। আমি তিনিটাই। তো এতিয়া লকডাউন চলি আছে, শিল্পীসকলৰ বহুত এতিয়া সমস্যা হৈ আহিছে, তো শিল্পীসকলক এতিয়া কেনেদৰে আপুনি এটা মেছেজ দিব বিচাৰিছে বাৰু, মানে এতিয়াতো আপোনালোকে ষ্টেজ শ্ব' কৰা নাই, তো কেনেদৰে তেওঁলোকক মেছেজ দিব বিচাৰিছে বাৰু? কথাটো হ'ল কি, আমি কৰোণা ভাইৰাছৰ বিৰুদ্ধে সকলোৱে যুঁজিবলগীয়া হৈছে, গতিকে এনেকুৱা এটা সময়ত কৰোণা ভাইৰাছটোৱে মানে আমাৰ গ্ৰাস কৰিলে, আমাৰ অসমতো বিশেষকৈ কৈছোঁ মই, আমাৰ অসমত এতিয়া এইটো এটা মানে অনুষ্ঠান চলি থকা সময়, বহাগ মাহটো গুচি গ'ল ঠিক তেনেকৈ হেৰি লকডাউনৰ মাজত, গতিকে শিল্পীসকলে বা বাদকসকলে বা ছাউণ্ড ছিষ্টেমৰ যিবোৰ মানে ব্যক্তি থাকে সকলোৰে কাৰণে এইটো বহুত মানে অসুবিধাত পৰিছে সকলোৱে, গতিকে উপায় নাই, এতিয়া আমিতো বেমাৰটোৰ বাবে বা এইটো বীজাণুটোৰ বাবে আমি কৰিবই লাগিব, প্ৰতিহত কৰিবৰ কাৰণে এইটো। এতিয়া আমি দেখিছোঁ দিগন্তদা বহুত চাহ বাগানৰ খেতি কৰে, তো আপোনালোকক চাহ বাগানৰ খেতিও দেখুৱাম। তো দিগন্তদা আৰু চাহ বাগানৰ খেতি কৰে লগতে আৰু কি কি কৰে বাৰু আপুনি? কথাটো হ'ল কি, আমি একেবাৰে সৰুৰ পৰা খেতি কৰা ল'ৰা, আৰু কেইজনে দ্বিতীয় তৃতীয় শ্ৰেণীত পঢ়াৰ পৰা আমি পথাৰত হাল বাবলৈ যাওঁ, আৰু দেউতাৰ লগতে হাল বাওঁ, গৈ তেতিয়াৰ পৰা আমি খেতি একেলাহে কৰি আছোঁ, গতিকে ধান খেতিও কৰোঁ, লগতে বাৰীত শাক পাচলি, বিভিন্ন ধৰণৰ শাক পাচলি আছে,
গতি শাক পাচলি বিক্রি অল্প পয়সা উপার্জন করো এনেকে চলিব লাগিব। আর দিগন্তদা, এটা করোনা ভাইরাস এটা চলি আছে, তার মাজতে আপনার কিবা গানের আহি আছে নাকি? বারো নতুন গান মানে করা নাই, কিন্তু ভাবি থাকা আছে। এটা মানে সদ্যহতে গাব অবস্থা নাই। দিগন্তদা, আপনার খুব এটি সুন্দর গীত গামোচাতে বাছিল, গীতটি খুব সুন্দর, মানুষ বহুত শুনেছে, এই গীতটি সকলে ভাল পাইছে, এই গীতটির বিষয়ে অল্প কলে আমার দর্শক ভাল হব। হয় হয়, এই গীতটি মই লিখা, সুর করা গীত হয়, আর কৃষ্ণমণি চুতিয়া মোৰ এজন বন্ধুয়ে হয়, এজন ভাল বন্ধু, যে কলে যে মোক একটা গীত দিগন্ত দিবা, আর কথা রক্ষা করে মানে গীতটি লিখি সুর করে দিল, গীতটি গাইছিলে বদুশীলা নামের লোক। সুন্দর হয়েছে দিগন্তদা, বেয়া নাপায় যদি আমাক অল্প গীতটি শুনে দিলে খুব ভাল লাগবে। ঠিক আছে, ঠিক আছে। গামোচাতে বাছিলিনে নাই রঙা ফুল, গরকাতে নচুয়াই দুভরির কলা ফুল, লিহিরি আঙুলির বুল বুলালিনে, ও লিহিরি আঙুলির বুল, মরমর দিঘেরে চেনেহর বাণীরে বলিনে তই বিহুয়ান অতি যতনেরে, রঙা চোলা পিন্ধি বিহুলৈ আহিবিনে, ঐ বাচাই 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 থাকিমে রই, বাচাই থাকিমে রই। খুব সুন্দর গীত, খুব সুন্দর গীত, সচাকে খুব সুন্দর গীত দিগন্তদায় এইটো লিখি উলিয়াইছে। তো দিগন্তদা, এতিয়ালৈকে আপুনি কিমানটা গীত গাইছে বা লিখিছে? তেনেকুৱাটো সঠিক হিসাব নহব, কিন্তু হয়তো গীত মই লিখা বা নিজে কণ্ঠদান করা বহুত গীত আছে, এইটো হয়ে যাব হাজার মান চাগে লিখা। তো বহুত সুন্দর সুন্দর গীত আমার দিগন্তদায় লিখে, কবলে গেলে মোর ঘর কাষতে আমার দিগন্তদা থাকে। তো আজি বহুত দিনের মূরত ইন্টারভিউটো ললো, লম বলে ভাবি আছিল, কিন্তু আজি গৈ প্রথমবার। দিগন্তদা, আর একটা কথা, আপনি প্রথমবার ইউটিউব চ্যানেলত ইন্টারভিউ দিছে না আগতেও দিছে? বারো ইউটিউব চ্যানেলত মই প্রথমবার ইন্টারভিউ আছে, প্রথমবার আছে। তো মোৰ চেনেলত প্রথমবার দিগন্তদা আহিছে ইন্টারভিউত, নজানো কিমানখিনি পাইছো, প্রথমবার মই ইন্টারভিউ লৈছো। দিগন্তদা, আপনার এটি খুব সুন্দর গীত মই শুনিছো, সোণৰে আঙুঠি, এই গীতটি খুব সুন্দর, অলপ গাই দিলে আমার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ভালো। সোণৰে আঙুঠি খাৰু কানে ফুলি, গহালু তোমালৈ বুলি, পাটর হাজে জুড়ি যতনাই রাখিছো, তুমিয়ে পিন্ধিবা বুলি, মাঘরে শেষতে তোমারে ঘরলৈ, মা দেউতাক পঠাই দিম তোমাক খুঁজিবলৈ, বিয়া দিন আহিব সিঙি, বিয়া দিন আহিব সিঙি। সুন্দর সুন্দর, খুব সুন্দর দিগন্তদা। আৰু আপোনাৰ যেতিয়া সৰু পৰাই আপোনাৰ খুব গান গোৱাৰ প্ৰতি হেৰি আগ্ৰহ আছিলে, তো তেতিয়াৰ পৰা আপুনি কেনেদৰে আগুৱাই লৈ গ'লে? যেনে আপুনি খেতিও কৰে আৰু শিল্পী জগত কেনেদৰে আহিবলগীয়া হ'ল মানে? হয়, কথাটো হ'ল কি, মই মৌখুতি এম ইউত পঢ়ি থকা অৱস্থাতে মই তাত যি বাৰ্ষিক ক্ৰীড়া সপ্তাহ হয়, তেতিয়া মই গীত গাবলৈ আৰম্ভ কৰিছোঁ এই প্ৰতিযোগিতাৰ সময়ত। তেতিয়াতো হাৰমনিয়াম চনো নাই সুদাকে, তেতিয়া মই বোধ কৰোঁ এইটো এনেকুৱা 82 এনেকুৱা 84 এনেকুৱা আছিলে নেকি, মই পাহৰি গৈছোঁ। তাৰপাছতে যি মানে কেইবাখন স্কুল লগ লাগি তাতে বাচ্চা বাচ্চা ল'ৰাই যেতিয়া অংশগ্ৰহণ কৰি পিনে এটা কেইবাখন এম ইউ লগ লাগি পাতে, ঠিক তেনেকুৱা অনুষ্ঠানত মই দুবাৰমান গৈছোঁ, তাতে মই পুৰস্কৃত হৈছোঁ, বহুত আদৰ সাদৰ পালোঁ ৰাইজৰ। তাৰপাছতে মই যেতিয়া কলেজত পঢ়িছোঁ তাৰপাছৰ পৰাহে মই সংগীত শিকিবলৈ ল'লোঁ। নাজিৰাত সংগীত মহাবিদ্যালয় আছে, তাতে মই সংগীতৰ শিক্ষা অৰ্জন কৰিলোঁ। আপুনি গান গোৱা আৰম্ভ কৰিলে, তেতিয়াতো আমাৰ ওচৰ পাখৰ কোনো ষ্টুডিঅ' নাছিলে, নাছিলে নাছিলে, তো কেনেদৰে আপুনি ৰেকৰ্ডিং কৰিবলৈ তো গুৱাহাটী ফালে যাবলগীয়া হৈছিল আপোনাৰ, কেনেদৰে? তেতিয়াতো ইমান সুবিধাজনকো নাছিলে, নাছিলে, হয়, কেনেদৰে গৈছিলে বাৰু? তাৰমানে হ'ল কি, মই যি সময়ত মঞ্চত গীত পৰিৱেশন কৰোঁ হাৰমনিয়ামখন লৈ,
বা তবলাজলৈ কোন মানুহ কিছুমান মোৰ সভাকাংক্ষী ব্যক্তিয়ে ক'লে যে খুব ধুনীয়া হ'ব আৰু যদি ষ্টুডিঅ'ত গান ৰেকৰ্ডিং কৰি উলিয়াই দিলে আৰু গীতটো প্ৰচাৰ হ'ব আৰু ৰাইজে ভাল পাব গতিকে সেই সময়ত মোৰ আমাৰ বকতাৰে ভালে কেইজন শুভাকাংক্ষী মোৰ তেখেতসকলে আৰ্থিকভাৱে বহুত সহায় সহযোগ কৰিলে আৰু সেই মোৰ গীতৰ হৈ আমাৰ প্ৰথম এলবামটো মই গুৱাহাটী ফিল্ম ক্ৰাফ্ট বুলি যি ষ্টুডিঅ' আছে সন্ধ্যা মেনন গায়িকাগৰাকী যে তেখেতসকল তাতে মই প্ৰথম এলবামটো কৰিছোঁ আৰু এইখিনিতে এটা কথা কওঁ মৰমৰ উপহাৰ এই গীতটো আপুনি মানে কেনেকৈ মনলৈ আহিলে মানে এই গীতটো ইমানেই সুন্দৰ গীত মানে কেনেদৰে মনত আহিলে বাৰু আপোনাৰ ন কথাটো হ'ল কি আমি শিল্পী মানুহ গতিকে বহুতো অন্তৰবোৰ আমি চাই থাকিলে কিবা অধ্যয়ন কৰিব পৰা নিচিনা হয় কিছুমান ব্যক্তি বা কিছুমান কথা অনুভৱ কৰি মনতে কিছুমান চিন্তাই আমনি যেতিয়া কৰে সেই কথাবোৰ লিখি থওঁ কেতিয়াবা তেনেকুৱা হৈ যায় আৰু গীতটো তেনেকুৱাকৈ মই সৃষ্টি হৈছে আৰু কলাগুৰু বিষ্ণুনাথ দেৱলৈ গভীৰ শ্ৰদ্ধা জনাই মই তেখেতৰ এটা কালজয়ী গীত গাব খুজিছোঁ দুখিয়ারি কলি জানি গাড়িল টুপি টুপি তেজ হুহি হুহি পিয় দুখিয়ারি কলি জানি গাড়িল টুপি টুপি তেজ হুহি হুহি পিয় রুখি রুখি মাংস সুবাই খাও কুরুকি হার কেডালু সুবাও রুখি রুখি মাংস সুবাই খাও কুরুকি হার কেডালু সুবাও হুঁশিয়ার হুঁশিয়ার ধনী মহাজন জমিদার হুঁশিয়ার 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 বিপ্লব পথরে যাত্রী আমি সর্বহারার মুক্তিকামী বিপ্লব পথরে যাত্রী আমি সর্বহারার মুক্তিকামী চূর্ণ করিম আমি সংগ্রামী চূর্ণ করিম আমি সংগ্রামী দর্প ধনী পনামা দর্প ধনী পনামা হুঁশিয়ার হুঁশিয়ার ধনী মহাজন জমিদার হুঁশিয়ার হুঁশিয়ার শেষ যুদ্ধর আমি রনুয়া পৃথিবীর হালুয়া বনুয়া শেষ যুদ্ধর আমি রনুয়া পৃথিবীর হালুয়া বনুয়া হম বিজয়ী আমি দুখিয়া হম বিজয়ী আমি দুখিয়া কত রবি ধনী এইবার কত রবি ধনী এইবার হুঁশিয়ার হুঁশিয়ার ধনী মহাজন জমিদার হুঁশিয়ার 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 ধন্যবাদ দিগন্ত দা আপুনি ইমান আমাক সময় দিয়াৰ বাবে ধন্যবাদ আজি দিগন্ত দাৰ পৰা বহুত নজনা কথা জানিবলৈ চেষ্টা কৰিলোঁ নাজানো কিমানখিনি পাৰিলোঁ আপোনালোকক যদি ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক চাই কমেণ্ট কৰিব নাপাহৰিব দিগন্ত দা আজিলৈ ইমানেই আৰু নিশ্চয় কেতিয়াবা লগ পাম আপোনালোকক আৰু আপোনালোকৰ মাজত ভিডিঅ' দিবলৈ চেষ্টা কৰিম তো আজিলৈ আহোঁ আৰু নেক্সট ভিডিঅ' লগ পাই আছোঁ ধন্যবাদ